গোটা বিশ্ব জগতে আমরা মুসলমানরা কত কোটি আছি, কথা বলেন, কত কোটি আছি? জি, মাশাআল্লাহ। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19, আন্তর্জাতিক মিডিয়া তারা বলছে, পত্রিকা বলছে, গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা 750 কোটি। কত কোটি? কত কোটি? 750 কোটি। তার মধ্যে খ্রিস্টানরা আছে 220 কোটি। কত কোটি? কত কোটি? মুসলমানরা আছে 170 কোটি। কত কোটি? 170। আর হিন্দুরা আছে প্রায় 130 কোটি। ইহুদিরা আছে কত কোটি বলেন তো ভাই? ইহুদি কত কোটি? কত কোটি? জি, মাত্র 70 থেকে 80 লাখ। 2 কোটি? 200 কোটি? আপনাকে অস্কার দেবো, আসেন, টাকা নিয়ে যান। ঠিক বলেছেন। আচ্ছা, কেউ যদি বলতে পারেন গোটা বিশ্ব জুড়ে, কেউ মোবাইল সার্চ করবেন না, মোবাইল সার্চ করে দেখবেন না, এখন ইন্টারনেটের যুগ, টুক করে রেখে নেবে, গোটা বিশ্ব জগতে ইহুদিরা কত কোটি আছে? জিউশ ইহুদি কত কোটি আছে? কে বলতে পারলে 100 টাকা ইন্ডিয়ান রুপি দেবো, বলেন। 170 কোটি, মাশাআল্লাহ। তারপরে বলেন কত কোটি? জি, 1 মিলিয়ন, মানে 10 লাখ। বিলিয়ন না মিলিয়ন, আপনি আউট। তারপর বলেন 150 কোটি। 90 লাখ থেকে 1 কোটি মাত্র। এলো কি রে ভাই, মাত্র 1 কোটি নাকি? মানে আমাদের মুর্শিদাবাদে যত মানুষ আছে গোটা বিশ্বে থেকে তত ইহুদি আছে। আমরা আইডিয়া করতে পারছি না, গোটা বিশ্বের ইহুদিদের সংখ্যা মাত্র 1 কোটি 50 লক্ষ। কত বললাম? 1 কোটি 50 লক্ষ। মানে আমাদের মুর্শিদাবাদে, গোটা মুর্শিদাবাদ জেলাটাতে যত মানুষ আছে গোটা বিশ্ব জগতে ততগুলো ইহুদি আছে সব জায়গা মিলে। তাহলে ইহুদিরা বেশি না মুসলমানরা বেশি? তাই নাকি? তাহলে গোটা বিশ্ব জগৎকে কারা নেতৃত্ব দেয়, মুসলমান না ইহুদি? আশ্চর্য বিষয়, গোটা বিশ্ব জগতে মুসলমানরা আছে 170 কোটি, ইহুদিরা আছে মাত্র 1 কোটি 50 লাখ। মানে একদিকে 500 মুসলমান আর একটা ইহুদি। এবার হিসাবটা বুঝতে পারলেন? একজন ইহুদি সমান 500 মুসলমান, 10 জন ইহুদি সমান প্রায় 5000 মুসলমান, 100 জন ইহুদি সমান প্রায় 50,000 মুসলমান। কত পার্থক্য দেখেছেন? তারপরে গোটা বিশ্বজগৎকে কন্ট্রোল করা করছে ইহুদিরা, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, সব জায়গা দিয়ে। আর গোটা বিশ্বজগতে যে ধর্মের মানুষরা সবচেয়ে বেশি মার খায়, কিল খায়, কোন মানুষগুলো? মুসলমানরা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন-নাস। আল্লাহ বলছে, মুসলিম জাতির মধ্যে থেকে কিছু মানুষকে আল্লাহ বাছাই করে বের করে নিয়েছেন, এরা খায়রা উম্মা, সর্বশ্রেষ্ঠ জাতি। গোটা বিশ্বজগতে মুসলমানকে দেখে সর্বশ্রেষ্ঠ জাতি মনে হয়, কথা বলেন, কোন দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ জাতি রে ভাই? অঙ্ক পারেন? বডমাসের ফর্মুলা কতজন বলতে পারবেন? পারবো, কথা বলেন। জ্যামিতি তো মাধ্যমিকে পাস করেছেন টুকলি করে, আছে না নাই, কথা বলেন। ভূগোল তো মানে মাথা গোল, পদার্থবিদ্যারে কিছু বুঝি না, অনুপরমাণু ইলেকট্রন নিউটন প্রোটন কি কিছু বুঝি না, মাথায় ঢোকে না। আর অঙ্কের তো মহাপণ্ডিত, মানে অঙ্কের তো মারাত্মক পণ্ডিত, ইংরেজি ওরে সর্বনাশ। মুসলমান কোন দিক দিয়ে এগিয়ে আছে? আল্লাহ সুবহানাহু বলছে, কুনতু খায়রা উম্মা, সর্বশ্রেষ্ঠ জাতি। যদি বলা হয় ধর্মের দিক থেকে কি মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, বর্তমান প্রেক্ষাপটে মুসলমানের ধর্মের দিক থেকে সর্বশ্রেষ্ঠ জাতি নয়, বরং মুসলমানের ধর্মহীন। আজ অধিকাংশ মুসলমান ইসলাম ধর্ম মানেই না, আছে না নাই, কথা বলেন। এলাকাতে যদি আপনাদের এলাকায় যদি 5000 মুসল্লি হয়, 5000 যদি বসতি হয়, কতজন 5 লাখ সালাত আদায় করে, কথা বলেন, কতজন, কত পার্সেন্ট? মানে মুসলমানের ধর্ম থেকে পেছনে, আছে না নাই, কথা বলেন, আছে। আমি আপনাকে এই কথা বলার উদ্দেশ্যে এইটা বারবার এই নুক্তাটাকে মানে আপনাকে ফোকাস করতে বলছি, গোটা বিশ্বজগতে খ্রিস্টান আছে 220 কোটি, হিন্দুরা আছে 130 কোটি, মুসলমানরা আছে 170 কোটি, ইহুদিরা আছে মাত্র 1.5 কোটি। কিছুদিন আগে বাংলার মাঠে রোহিঙ্গা মুসলিমদের ওপরে
রক্তের বন্যা ঝরে দিয়েছে, মুসলমানদেরকে নির্যাতন করেছে, দেশ থেকে বের করে দিয়েছে। বাংলাদেশ ভারত পাকিস্তানে মুসলমান এখন আশ্রয় নিয়েছে, ভাই আছে না নাই কথা বলেন। বার্মার রোহিঙ্গা মুসলিমদের উপরে যে নির্যাতন করেছে, যারা করেছে তারা কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের না? গোটা বিশ্বে যদি বৌদ্ধরা বেশি না মুসলমানরা বেশি? বৌদ্ধরা বেশি না মুসলমানরা বেশি? বৌদ্ধরা সর্বোচ্চ 5 থেকে 6 কোটি হবে, গোটা বিশ্ব জগতে বৌদ্ধরা 5 থেকে 6 কোটি হবে, আমরা মুসলমানরা কত কোটি? 170 কোটি। চিন্তা করতে দেখ, চিন্তা করে দেখতে পাচ্ছেন? একজন ইঁদুরও হাতে গেলে আত্মি মারছে, ব্যাঙও হাতে গেলে আত্মি মারছে। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, যে যেই দিক থেকে পারে সে সেই দিক থেকে মুসলমান জাতিকে এখন নির্যাতন করছে। আগে তো শারীরিক নির্যাতন করতো, এখন মুসলিম জাতির মেন্টালিটির ওপরে আঘাত করছে, বারবার থাবা দিচ্ছে। গোটা বিশ্ব জগতে যে ধর্মের ধর্মীয় পণ্ডিতের ওপরে সবচেয়ে বেশি বাজে মন্তব্য করা হয়, সে ধর্মীয় পণ্ডিতের নাম কি? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। কখনো দেখেছেন পৃথিবীর কোনো নাস্তিক খ্রিস্টানদের যে নবী, মুসলমানদেরও নবী, কিন্তু খ্রিস্টান যাদেরকে আইডল মনে করে, জিজাস ক্রাইস্ট নবী ঈশাকে নিয়ে বাজে মন্তব্য করতে দেখেছেন? কথা বলেন, দেখেছেন কোনো নাস্তিককে দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বাজে মন্তব্য করতে? হিন্দুদের কোনো দেব দেবতাকে নিয়ে বাজে মন্তব্য করতে দেখেছেন? না। কিন্তু মুসলমানদের নবীদেরকে নিয়ে বারবার মন্তব্য করা হয় কি হয় না? বারবার করা হয়। তার মানে আপনাকে বুঝতে হবে, আগে কত শারীরিক নির্যাতন, এখন মুসলিম জাতিকে মেন্টালিটির দিক থেকেও তাকে বারবার থাবা দেওয়া হচ্ছে। তার মানে গোটা বিশ্ব জগতে মুসলমান জাতি এখন নির্যাতিত, নিষ্পেষিত, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এখন আমার একটা আপনাদের কাছে প্রশ্ন, ভাই বুঝলাম নির্যাতিত কারণ কি? কারণ আছে না নাই? যে জাতি 170 কোটি, আর সেই জাতিকে গোটা বিশ্বে সবাই মারে, খ্রিস্টানরা মারে আছে না নাই, ইহুদিরা বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে কি নাই নাই কথা বলেন, বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদ মুসলমানদের মসজিদ নিয়েছে কি নাই নাই? নিয়ে নিয়েছে। ভারতবর্ষের বাবরি মসজিদ হিন্দু মুশরিকরা নিয়েছে কি নাই নাই? নিয়েছে। গোটা বিশ্ব জগতে খ্রিস্টানরা কত দেশকে যে মুসলমানদের দখল করেছে, স্পেন এই দেশটা মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল, গোটা দেশকে তারা কব্জা করে নিয়েছে কারা? কথা বলেন, খ্রিস্টানরা। আপনি এখন চিন্তা করে দেখেন, ভারতের বাবরি মসজিদ দখল করেছে হিন্দুরা, ইহুদেরা মুসলমানদের বাবরি মসজিদ, মুসলমানদের বাইতুল মুকাদ্দাস জেরুজালেম মসজিদ দখল করে নিয়েছে খ্রিস্টানরা, স্পেনের লাখ লাখ মসজিদকে তারা ভেঙে দিয়ে তারা তাদের গির্জা তৈরি করেছে। তো আপনাকে আবার আমি মনে করে দিই, গোটা বিশ্ব জগতে মুসলমান জাতি নির্যাতিত না মুসলমান জাতি এখন খয়রা উম্মা? কথা বলেন, কোনটা কোনটা? এখন সমস্ত দেখলাম মুসলিম জাতি বর্তমানে প্রেক্ষাপট এই অবস্থায় আছে, এখন এর জন্য কারণ জানা দরকার আছে না নাই? কথা বলেন, এই কারণ আল্লাহ হাদিসে বলে গেছেন, সুনানে আবু দাউদ খুলবেন কিতাবুল ফিতান হাদিস নাম্বার 4299, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। হাদিসের সারা অংশ আপনাকে বাংলাতে অনুবাদটা বলি। আল্লাহর নবী তিনি বলছেন, ওয়াসিরাই আমার উম্মতের উপরে বেধর্মীরা, ইসলাম বিদ্বেষীরা, ইসলামের শত্রুরা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন একজন ক্ষুধার্ত ব্যক্তি একটা খাবারের প্লেটে পড়ে ঝাঁপিয়ে পড়ে। কথা মানে বুঝতে পারলেন না? আল্লাহর নবী তিনি 1400 বছর আগে বলেছেন। কত বছর আগে? কত বছর আগে? 1400 বছর আগে তিনি বলছেন যে আমার মুসলিম উম্মার উপরে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে সময় মুসলিম জাতির ওপরে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষগুলো এসে ঝাঁপিয়ে পড়বে। উদাহরণ দিতে গিয়ে নবী বলছেন, একটা খাদ্যের পাত্র যেমন আছে, একটা থালা আছে, ক্ষুধার্ত ব্যক্তি যেমন ঝাঁপিয়ে পড়ে, এইভাবে ঝাঁপিয়ে পড়বে, যে যেমন পারে সেভাবে তারা খেতে শুরু করবে। ব্যাপারে হাদিসের এখন বাস্তবতা পাচ্ছেন কি পাচ্ছেন না? কথা বলেন, আল্লাহ নবীর 1400 বছর আগেকার কথা, যে মুসলিম জাতির উপরে চতুর্দিক থেকে হামলা হবে, চতুর্দিক থেকে, যে যে দিক থেকে পারবে সে সেই দিক থেকে আক্রমণ করবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন মুসলিম জাতির যে এত ভয়ঙ্কর অবস্থা হবে আল্লাহ রাসূল, সেদিন কি আমরা সংখ্যায় কম থাকবো? মানে আমরা সংখ্যায় কি খুবই কম থাকবো? আল্লাহ রাসূল বলছে, জি না, সেই দিন তোমরা সংখ্যায় কম থাকবে না, এবং সংখ্যায় আজকে চাইতেও অনেক বেশি হবে, সংখ্যায় তোমরা অনেক বেশি হয়ে যাবে, কিন্তু তারপরেও অমুসলিমরা তোমাদের নির্যাতন করবে। সাহাবীরা বলে কি আশ্চর্য বিষয়,
আমরা সেই দিন এত বেশি থাকব তারপর আমাদের সঙ্গে এই আচরণ করা হবে? সাহাবীরা অবাক, আল্লাহ নবী তখন বলছেন হ্যাঁ। তার কারণ হচ্ছে দুইটা, কারণ সেই সময় তোমাদের সংখ্যায় বেশি থাকবে, কিন্তু কারণ থাকবে দুইটা নির্যাতিত হওয়ার। এক হব দুনিয়া, মানুষ মুসলমানরা দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার পেছনে ছুটবে। কি বললাম কথা বলেন? আল্লাহ নবী বলে দিয়েছেন আরে কারিয়াতুল মত, আর মুসলমানরা সেই সময় মৃত্যুকে ভয় পাবে। কয়টা কারণ কথা বলেন? কথা আমি বুঝতে পারছেন না, সমস্যা হচ্ছে, ঘুম আসছে? এই হাদিসটা শুনলে আপনাদের অন্তটা থরথর করে কাঁপার কথা ছিল, ভয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কথা ছিল। এখান থেকে আমাদের বোঝা যায় যে আমরা ধর্মটা, আমরা ধর্মের আবেগ আছে কিন্তু আমরা ধার্মিক না। একটা ধার্মিকতা একটা আলাদা জিনিস, আর ধর্মের প্রতি ভালোবাসাটা আলাদা জিনিস। অনেক হিন্দুরা অনেক খ্রিস্টান ইসলামকে ভালোবাসে সম্মান করে কিন্তু তারা ধার্মিক নয়। আমাদের মুসলমানরা ওই অবস্থায় হয়েছে, ইসলাম ধর্মের প্রতি আমাদের আবেগ আছে কিন্তু আমাদের কাছে এটা 100% বিলিভ, বিশ্বাস আমরা করি না। আল্লাহ নবীর কথাগুলা এক একটা কথার এক এক কোটি টাকা মূল্য দিলেও পারবেন না। নবী বলছেন যে মুসলমান জাতি পড়ে যে নির্যাতন হচ্ছে বা হবে, অচিরেই হবে, এ দুটো কারণ। এক, মুসলমানরা মৃত্যুকে ভয় পাবে। কিসে কথা বলেন? মৃত্যুকে ভয় পাবে, মৃত্যু দেখলে ভয়। আর দুই, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মোহ। আল্লাহ নবী আরেকটা অংশে বলেছেন যে সেই সময় মুসলিম জাতির অন্তরে, মুসলিমদের অন্তরে কাফেরদের ভয় ঢুকে দেব। মানে মুসলমান কাফেরকে দেখলেই ভয় পাবে, আর কাফেররা মুসলমানকে দেখে কোনো ভয় পাবে না। চারটে কথা মনে রাখেন। এক, মুসলিমরা মৃত্যুকে ভয় পাবে। দুই, মুসলমানরা দুনিয়ার পেছনে ছুটবে। তিন, মুসলমানরা কাফেরকে দেখে ভয় পাবে। চার, কাফেররা মুসলমানকে দেখে ভয় পাবে না। এটা যে কিয়ামতের একটা আলামত, আখেরি জামানের একটা আলামত। আল্লাহ নবী বলছে মুসলমান জাতির সঙ্গে এই জিনিস ঘটবেই ঘটবে। ভাই বলুন তো এখন ঘটছে কি ঘটছে না? মুসলমানরা এখন কাফেরকে দেখে ভয় পায় কি পায় না? আপনি নিজেই ভয় পান যে কখন আমি এনআরসি খাতে পড়ে যাই কি যায় না? আপনি বারবার চলে যাচ্ছেন ভিডিও অফিসে, বারবার এখানে যান ওখানে যান, আপনি কাফেরকে দেখে 24 ঘন্টার মধ্যে সবসময় আপনি ভয় পান। আল্লাহ নবী যে এটাই বলছে যে মুসলমান কাফেরকে দেখে ভয় পাবে, আর কাফেররা মুসলমানকে দেখে ভয় পাবে না। আজকে হচ্ছে কি হচ্ছে না কথা বলেন? এই ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা, পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদ, মালদা, বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই অঞ্চলটাই আমরা আহলে হাদিসরা সবচাইতে বেশি, আপনাকে জানা আছে, সবচাইতে বেশি এই জায়গাতে। কেন? কারণ এই জায়গা থেকে, এই মুর্শিদাবাদ, মালদা, এই জায়গাগুলো থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনরা মুসলমানরা করেছিল, আর এর নেতৃত্ব দিয়েছিল সেই সময়তে এনায়েত আলী, বেলায়েত আলী, নাম আমরা অনেকেই জানি না। তারা মুর্শিদাবাদে, মালদায় তাদের ঘাঁটি ছিল, এইখান থেকে বিহারের পাটনাতে আলাজদের মার্কাত ছিল, ওইখানে বারবার তারা প্রস্তুতি নিত। আজকে আমাদের এই ভারতবর্ষে যখন আহলে হাদিসরা, মুসলিম জাতি শুধু আহলে হাদিস নয়, সকলেই বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আন্দোলন করেছে, আহলে হাদিস এই মুর্শিদাবাদ মালদা থেকে সবচাইতে বেশি আন্দোলন করেছে। এই মুর্শিদাবাদের ইতিহাসটাই আলাদা। কিছুটা দূরে আমাদের হাজারদুয়ারি আছে না? তাদের তাদের সম্পত্তি, মুসলমান জাতির সম্পত্তি। নরেন্দ্র মোদীজি 26 জানুয়ারি আর 15 আগস্ট দিল্লির লালকেল্লার উপর থেকে যে পতাকাটা উত্তোলন করেন, ওই লালকেল্লা কার সম্পত্তি? মুসলমানদের সম্পত্তি। মানে মোদীজি পতাকা তুলে ভারতবর্ষের স্বাধীনতার পতাকা যে কুতুব মিনারের উপরে তিনি উঠে তুলেন, ওইটা কাদের সম্পত্তি? ওটা আমাদেরই সম্পত্তি। ভাই আপনাকে আবারও মনে করে দিই, আল্লাহ নবী বলছে মুসলমান কাফেরকে দেখে ভয় পাবে, কাফেররা মুসলমানকে দেখে ভয় পাবে না। আজকে মুসলমানরা ভয় পায় কি পায় না কথা বলেন? আমরা সব সময় ভয় পাই, আর এটা হাদিসের বাস্তবতা। আল্লাহর নবী যে তিনি নবী ছিলেন, নবীর এই ভবিষ্যৎবাণী দ্বারা এটা আবারও প্রমাণ হচ্ছে, কিন্তু আমাদের অন্তরে এখনও আল্লাহ নবীর কথাগুলোর উপরে প্রভাব অন্তরে ফেলছে না। নবী যে কথা বলেছে তার সবগুলো ঘটে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো মুসলিম উম্মাকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এক, মুসলিম জাতি
কাফের দেখে দেখে ভয় পাবে। আমরা ভারতবর্ষ দীর্ঘ 800 বছর শাসন করেছি, কত বছর 800 বছর শাসন করেছি। আপনাদের এই লাল গোলা, আপনাদের এই হাজারদুয়ারি এলাকা, লাল গোলা লালবাগ, আপনারা যারা বসবাস করছেন, চার পুরুষ পাঁচ পুরুষ আপনি চলে যান অধিকাংশে, দেখবেন আপনার বাপ এই এলাকার মন্ত্রীর ছেলে ছিল। কথা বুঝতে পারলেন না? মুসলমান জাতি এই গোটা ভারতবর্ষকে 700 থেকে 800 বছর ক্ষমতায় ছিল, মানে আমাদের তিন পুরুষ চার পুরুষ উপরে চলে গেলে দেখবেন যে আমাদের বাপ দাদারা তারা কি করেছে, তারা গোটা দেশ চালিয়েছে, ভারতবর্ষকে চালিয়েছে। মুর্শিদাবাদের ঐতিহ্যই আলাদা। মুর্শিদাবাদের সবচাইতে ভালো কি জিনিস জানেন? রাজমিস্ত্রি। কি মিস্ত্রি? রাজমিস্ত্রি বাইরে যায় না আমাদের এলাকা থেকে, কথা বলেন, আপনার এলাকা থেকে বাইরের দেশে চলে যায় না রাজমিস্ত্রি। এবং মুর্শিদাবাদের রাজমিস্ত্রি বিখ্যাত, কেন জানেন? আপনার বাপ দাদারা বড় বড় বাড়ি বিল্ডিং তৈরি করেছে, আর তার বাচ্চারা আজকে রাজমিস্ত্রির লেবারগিরি করে বেড়াচ্ছে। রাজমিস্ত্রি তো তারাই যেখানে পাকা বাড়ি থাকে, রাজমিস্ত্রি তো তারাই শিখবে যারা রাজমিস্ত্রি পাকা পাকা বাড়ি আছে, বিল্ডিং আছে। মুর্শিদাবাদ এই দিক থেকে সবচেয়ে উন্নত ছিল, আজকে গোটা পশ্চিমবাংলা মধ্যে মুর্শিদাবাদ সব থেকে পিছিয়ে পড়ে আছে না নাই আছে। আপনাকে এর ইঙ্গিত আমি শেষের দিকে গিয়ে দেবো। আপনাকে আবার বলছি, আল্লাহ নবী চারটে কথা গুরুত্বভাবে মনে করে শুনে রাখেন। এক, মুসলিম জাতি কাফেরকে দেখে ভয় পাবে, আর কাফেরদের মুসলিমদেরকে দেখে কোনো ভয় পাবে না। তিন, মুসলিম জাতি মৃত্যুকে ভয় পাবে, মানে নিজে মরতে চাইবে না। চার, মুসলমান জাতি দুনিয়ার প্রতি মুহে তারা ছুটে বাড়াবে, হুব্বুন দুনিয়া, দুনিয়ার মুহে তারা ছুটে বাড়াবে। আজকে আছে না নয় কথা বলেন? আছে। ওই একতলা করেছে, আমাকে দুইতলা করতে হবে, আছে না? সব জায়গায় কম্পিটিশন আছে না? আলেম ওলামাদের মধ্যে কম্পিটিশন এখন আছে, কোথায় প্রোগ্রাম আগে থেকে আমাদেরকে দিয়ে দিতে হবে। আজকে আমি এখানে আছি, সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, আছে না নাই কথা বলেন? আজকে আমি এই প্রোগ্রাম করলাম, ওইখানে যাচ্ছি, সবগুলো দেওয়া হচ্ছে, আছে না নাই কথা বলেন? আজকে আমি 5,000 টাকা দান করলাম, সেটা আমাকে মানুষের সামনে জানাতে হবে। মানে দুনিয়ার মোহ, মানে দুনিয়াকে দেখানো, যাই করি না কেন দুনিয়াকে আমাকে দেখাতেই হবে। আল্লাহ নবী এটাই বলছে, মুসলিম জাতি তাদের অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি ভালোবাসা, মানে যা করবো দুনিয়া অর্জনের জন্য দুনিয়াকে দেখিয়ে দিতে হবে, মানে কিছু ভালো কাজ করলেও যারা করছে তারা দুনিয়াকে দেখানোর জন্য করছে, আর মুসলমান যারা করছে না তারা তো করছে না। আল্লাহ নবী এই সমস্যার কথা বলেছে, আমাদের মধ্যে আছে না নাই? আছে। মানুষ গুনাহ করছে তাও দেখিয়ে, মানে মেয়ের বিয়ে দিচ্ছি যৌতুক, ওর মেয়ের বিয়েতে 3 লক্ষ টাকা দিয়েছে, আমি 3.5 লক্ষ টাকা দেবো, ওর বাপ মারা গেছে 300 লক্ষ হয়েছে, আমি 500 লক্ষ হবো, আছে না নাই কথা বলেন? মানে যা আছে সব দেখাতে হবে। এলাকাতে কুরবানি দিচ্ছেন যে না, 7 ভাগা কুরবানি জায়েজ হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে, এখন একটা কুরবানি নিলে হবে না, কারণ নতুন মেয়ের বিয়ে দিয়েছি, এখন মেয়ের শ্বশুর বাড়িতে গোশ পাঠাতে হবে, একটু ছোট্ট 200-300 গোশ কিভাবে পাঠাই, এর জন্য আপনি ডবল করে আরেকখানা ভাগা কুরবানি ভাই নিচ্ছি কি নিচ্ছি না কথা বলেন? মানে কুরবানি দিচ্ছেন, এটার মধ্যেও আপনি মানুষের কাছে দেখাতে চাচ্ছেন যে আপনি কত বড় কুরবানি করেছেন, কত ভাগা নিয়েছেন, নসিব কেন আপনি কুরবানি মাংস জবাই করে আগে দাড়ি বাটকাতে তুলেন, আছে না নাই? মাংসটা কাটাই শেষ হয়নি, আগে দাড়ি বাটকাতে তুলছে, কুরবানিটা কেনার আগে বারবার বলছে 15 কেজি হবে তো নচেত লস লেগে যাবে, হবে তো লস লেগে যাবে, আছে না নাই কথা বলেন? মানে কুরবানি মাংস করে যতক্ষণ দায়িত্বে চাপাতে পারছে, ওর মনে হচ্ছে যে কুরবানি কবুল হলো না, মানে ও চিন্তাতে পড়ে গেছে, যদি মাংস কমে যায় মানে মারাত্মক চিন্তার মধ্যে আছে, আছে না? আছে। মানে যাই করুক দুনিয়ার প্রতি মানুষের টান, দুনিয়াকে দেখাতে হবে। এটা মুসলিম জাতির মধ্যে একটা করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসকে যতক্ষণ না বর্জন করতে পারছেন ততক্ষণ পর্যন্ত মুসলিম জাতি আবারও সেই সফলতার দ্বার প্রান্তে আসতে পারবে না, এটা আল্লাহ নবীর কথা। নবী বলেছে মুসলিম জাতি তার দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি মহাব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা আচ্ছন্ন হয়ে যাবে।